There was a soldier. There was a commander. There was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword from the swords of Allah Azza wa Jalla. This is Khalid bin Walid radiallahu anhu. আমরা বর্তমানে এমন এক সময়ে বাস করছি যেখানে মুসলিমরা আজকে চরম নিপীড়িত। চারিদিকে মুসলিমরা কোণঠাসা, যেখানে অন্য জাতিরা তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেখানে মুসলিমরা নিজের এবং তাদের সন্তানদেরকে নিজেদের গৌরবের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখে। তাই আজকে এমন এক বীর যোদ্ধাকে নিয়ে আলোচনা করব যাকে আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছিল। নাম তার খালিদ বিন ওয়ালিদ। আমি নিশ্চিত আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এতটুকু বুঝতে শিখবেন যে মুসলিমরা কোনো কালে পিছিয়ে ছিল না। আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষতচিহ্ন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের বনু মখজুম গোত্রের শেখ। খালিদের মা লুবাবা আল সুগরা বিনতে আল হারিস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী মাইমুনা বিনতে হারিসের চাচাতো বোন। জন্মের পর কুরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয়। সেখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলো বাতাসে পালক মায়ের কাছে তিনি বড় হন। 5 বা 6 বছর বয়সে তিনি মক্কায় নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন। তার জীবন রক্ষা পেলেও তার মুখে বসন্তের চিহ্ন রয়ে গিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ অশ্বারোহণ, বর্ষা নিক্ষেপ, তীর ধনুক ব্যবহার এবং তরবারি চালনায় দীক্ষা নিয়েছিলেন। বর্ষা ছিল তার পছন্দের অস্ত্র। তরুণ বয়সে তিনি যোদ্ধা এবং কুস্তিগির হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হযরত উমরের মামাতো ভাই। 628 সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের শান্তি চুক্তি স্থাপিত হয়। এই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। 629 সালের মে মাসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমর ইবনুল আসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। তারা একত্রে মদিনায় পৌঁছান এবং প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করেন। গাসানিদের বিরুদ্ধে অভিযানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসকে সেনাপতি হিসেবে নিয়োগ দেন। তার মৃত্যু হলে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারও মৃত্যু হলে আবদুল্লাহ ইবনে আওয়াহা সেনাপতি হবেন এই নির্দেশও দেওয়া হয়। আর তারা সবাই শহীদ হলে নিজেদের মধ্যে থেকে যে কোনো একজনকে সেনাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধে 3 জনই শহীদ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নির্বাচন করা হয়। এই সময় তার অধীনে মাত্র 3,000 সৈনিক ছিল। অন্যদিকে বাইজেন্টাইন এবং তাদের মিত্র গাসানি আরবদের ছিল প্রায় 10,000 সৈনিক। এমন কঠিন অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল প্রয়োগ করে ভয়াবহ হত্যাযজ্ঞের পরিস্থিতি থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। এই যুদ্ধের তীব্রতা এতই বেশি ছিল যে খালিদের 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। এমন কৃতিত্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। 629 খ্রিস্টাব্দ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ, মুসলিম বাহিনী ও শুরাহ বিল আমরের মিত্র রোমান বাহিনী মুখোমুখি প্রান্তরে, বর্তমান জর্ডানের অংশে। গতানুগতিক পদ্ধতি অনুসারে উত্তরমুখী হয়ে মুসলিম সৈন্যদল অবস্থান নিয়েছে। বাম পার্শ্বে আছেন কুতাইবা বিন তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান পার্শ্বে উবাইয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মধ্যভাগে প্রধান সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথেই আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হলো যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ড আক্রমণে ব্যস্ত রাখা হয় ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি মুসলিম বাহিনীর মধ্যভাগও। কিছুক্ষণ পরে যুদ্ধ করতে করতে শহীদ হন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্ব নির্দেশনা অনুযায়ী দায়িত্ব নেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুটা দূরে দাঁড়ায় মুসলিম বাহিনী এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হঠাৎ এক রোমান সৈনিকের তরবারি রাখাতে তার একটা হাত কাটা পড়ে যায়।
অন্য হাতে উঁচিয়ে ধরেন পতাকা। কিছুক্ষণ পর আরেক হাতও কাটা পড়ে, তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। আঁকড়ে ধরেন কাটা দুই হাতের অবশিষ্টাংশ দিয়েই। দুই হাত কাটার পর তাকে আবারও আঘাতের পর আঘাত করা হয়। তিনি শহীদ হন। জাফর রাদিয়াল্লাহ তালানহ শহীদ হলে মুসলিমদের পতাকা তুলে নেন আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহ তালানহ। পরপর দুজন সেনাপতির মৃত্যুতে কিছুটা অগোছালো অবস্থায় পড়ে যায় মুসলমানরা। এই অবস্থায় বেশ কিছুক্ষণ বীরদর্পে যুদ্ধের নেতৃত্ব দেন আবদুল্লাহ বিন রওয়াহা। তিনিও বেশিক্ষণ টিকতেই পারেননি। একে একে তিনজন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী। তবে নতুন সেনাপতি নির্ধারণ করতে বেশি সময়ও লাগেনি, কারণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলাহু। তার বীরত্ব আর রণকৌশলের কথা কে না জানে। সর্বসম্মতিক্রমে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করা হয়। সেনাপতি হিসেবে দায়িত্ব নিয়ে খালিদ প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করেন, কারণ তিনি জানতেন এই সময় আক্রমণই হবে আত্মরক্ষার একমাত্র উপায়। মুহূর্তেই ঘুরে দাঁড়ায় মুসলিম সৈন্যদল। প্রথম দিনের মতো শেষ হয় যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুতা যুদ্ধে অংশ নেওয়ার সবচেয়ে দক্ষ সমরবিদ। প্রথম দিন যুদ্ধ শেষ হলে তিনি বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে হলে গতানুগতিক কোনো পদ্ধতি অনুসরণ করা চলবে না। সে কারণেই তিনি পরদিন এক অভিনব কায়দায় যুদ্ধে নামলেন। সামনের সৈনিকদের পেছনে, ডানের সৈনিকদের বামে কৌশলে ফরমেশন সাজালেন। তার নেতৃত্বে আর পরাক্রমে নতুন উদ্যমে যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকরা। এদিকে পরিবর্তিত বিন্যাসের ফলে রোমান বাহিনী ভাবল মুসলিমরা হয়তো সৈন্য সহায়তা পেয়েছে, এতে করে তাদের মনোবল ভেঙে যায়। এই সুযোগে মুসলিমরাও প্রচণ্ড আক্রমণ চালিয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ মধ্যভাগ থেকে ঝাঁপিয়ে পড়েন। তিনি এতটাই পরাক্রম দেখান, নয়টি তরবারি তার হাতে ভাঙে। শেষে মাত্র একটি ইয়েমেনি তরবারি অবশিষ্ট ছিল। সুযোগ বুঝে মুসলিম বাহিনীর কমান্ডার কুতাইবা বিন তাকাতা রোমান বাহিনীর কমান্ডারকে হত্যা করেন। এতে করে রোমানরা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং পিছিয়ে যায়। আর তখনই খালিদ বিন ওয়ালিদ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পেরেছিলেন 3000 সৈন্য নিয়ে কখনোই রোমানদের বিশাল বাহিনীকে কখনোই ধ্বংস করা সম্ভব নয়। তিনি যুদ্ধ বন্ধ করতে পারতেন না, কারণ তা তো পরাজয় মেনে নেয়ারই সামিল। ফলে রোমানরা যখন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়ে, তখন মুসলিম বাহিনীকে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ পিছিয়ে আনেন। এতে রোমানরাও বেশি দূর যুদ্ধ করতে আসেনি, কারণ মুসলিম বাহিনী পিছিয়ে যে দিকটায় যাচ্ছিল তা ছিল বালুময় মরুভূমি। রোমানদের জন্য মরুভূমিতে যুদ্ধ করতে আসা মানে ছিল এক মরণ ফাঁদে পা দেয়া। ফলে তারাও পিছিয়ে যায়। নিরাপদ দূরত্বে পৌঁছানোর পর দুই পক্ষই মুতা থেকে প্রস্থান করে এবং নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। এই যুদ্ধে মুসলমানদের 12 জন যোদ্ধা শহীদ হন। রোমানদের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এইভাবেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পারস্য সাম্রাজ্যে, বাইজেন্টাইন সাম্রাজ্যে, ইয়ারমুকের যুদ্ধ, উত্তর সিরিয়া সহ আরও অনেক জায়গায় ইসলামের জয় হয়। এবার তার সম্পর্কে একটি ঘটনা বলি, যা প্রত্যেক মুসলমানেরই জানা অত্যন্ত জরুরি। খালিদ বিন ওয়ালিদ একসময় তার জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান। তিনি বেশ খ্যাতি অর্জন করেন এবং মুসলিমদের কাছে তিনি জাতীয় বীর বলে গণ্য হতেন। জনসাধারণ তাকে সাইফুল্লাহ বলে ডাকত। মারাশ অধিকার করার কিছুকাল পর তিনি জানতে পারেন যে খ্যাতনামা কবি আশআশ তার প্রশংসা করে একটি কবিতা লিখেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে তাকে 10,000 দিরহাম উপহার হিসেবে দেন। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় মনে করলেন। তিনি উমর আবু উবাইদাকে চিঠি লিখে খালিদের অর্থের উৎস বের করার নির্দেশ দেন। বলা হয়েছিল যে যদি খালিদ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেন তবে তা ক্ষমতার অপব্যবহার, আর যদি নিজের অর্থ প্রদান করেন তবে তাও অপচয়। উভয় ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হবেন। আবু উবাইদাকে এই কাজের দায়িত্ব দেয়া হলেও তিনি খালিদের গুণগ্রাহী ছিলেন এবং ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, ফলে এই দায়িত্ব পালন করা তার জন্য কঠিন ছিল। এর পরিবর্তে তিনি বিলাল ইবনে রাবাহকে এই দায়িত্ব দেন এবং খালিদকে চেলসিস থেকে এমিসাই তলব করেন। খালিদ নিজের অর্থ থেকে ওই উপহার দিলেও অপচয়ের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মাধ্যমেই খালিদের সামরিক জীবনের ইতি ঘটে। মৃত্যুর আগে খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু তার সম্পদ উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে অর্পণ করে দেন এবং উমরকে নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন। পদচ্যুতির 4 বছর পর 642 সালে খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু ইন্তেকাল করেন। তাকে এমেশায় দাফন করা হয়। সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি সেখানেই বাস করছিলেন। তার মাজার বর্তমানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মসজিদের অংশ।
তিনি যুদ্ধে শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বেশ বিমর্ষ হয়ে যান। মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন, আমি শহীদ হওয়ার ইচ্ছে নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ ক্ষতচিহ্নবিহীন নেই, যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি। এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়। এই কথা শুনে খালিদের স্ত্রী বলেন, আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ারকে ভাঙতে পারে এমন কেউই এই পৃথিবীতে নেই, তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।